ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত হতে পারে 78 থেকে 81 সদস্যের মন্ত্রিসভা, এমন ইঙ্গিত দিয়েছে বিজেপির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র। আজ শপথ নিতে পারেন 30 জন। সরকার প্রধানের পাশাপাশি প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দায়িত্ব থাকবে বিজেপির হাতে। মোদীর মন্ত্রিসভায় জায়গা করে নিতে পারেন চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির 4 সদস্য। নীতিশ কুমারের জেডিইউ পেতে পারে মন্ত্রিসভার 2টি পদ। দলটি থেকে প্রস্তাব করা হয়েছে 2 অভিজ্ঞ রাজনীতিবিদ লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম। টিডিপির পক্ষ থেকে এ পর্যন্ত 3 জনের নাম জানা গেছে, তারা হলেন রামমোহন নাইডু, হারিশ বালায়োগি ও দাগুমাল্লা প্রসাদ। শোনা যাচ্ছে স্পিকারের পদও চেয়েছে টিডিপি।